আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ মেহরবানিতে সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্টের প্রথম অধ্যায়ের ষষ্ঠ ক্লাসে গুরুত্বপূর্ণ দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব ক্লাসিফাই ট্যাক্স অন দ্য বেসিস অফ ইম্প্যাক্ট অ্যান্ড ইনসিডেন্ট অফ ট্যাক্স। দ্বিতীয়তে ডিসকাস দ্য কানুন অফ ট্যাক্সেশন। তো আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করো নাই, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে কানেক্টেড থাকো, যাতে পরবর্তী আপডেট গুলো অতি সহজেই পেতে পারো। প্রথমে আজকে আমরা আলোচনা করব ক্লাসিফাই ট্যাক্স অন দ্য বেসিস অফ ইম্প্যাক্ট and incidence of tax. যদি আমাদের করের ভিত্তিতে প্রভাব ও ঘটনার উপর করকে শ্রেণীবিন্যাস করতে চাই, তাহলে এই শ্রেণীবিন্যাসকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো ডাইরেক্ট ট্যাক্স, একটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমি আবার পড়াচ্ছি। এই ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স সম্পর্কে আলোচনাও আমরা করছি আগে, তো আমি আবার এই জিনিসটা রিভিউ করতেছি। Direct tax হচ্ছে, direct tax are those tax which are paid entirely by those person on whom they are imposed. তার মানে হচ্ছে যে প্রত্যক্ষ কর হলো সেই করগুলি যা পুরোপুরি সেই ব্যক্তির দ্বারা প্রদান করা হয়, যার উপর তা চাপিয়ে দেওয়া হয়। ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া, যে ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে তাকেই পুরোপুরি কর মানে পে করতে হবে। এটা অন্য গ্রুপে করলে চলবে না। এরপর লিখছে দ্য বার্ডেন ক্যান নট বি শিফটেড, এই যে তার উপর যেটা কি করা হলো বার্ডেন বা চাপায় দেওয়া হলো, এই বিষয়টা ক্যান নট শিফটেড টু দ্য আদার ইন কেস অফ ডাইরেক্ট ট্যাক্স। তার মানে এই তার উপর আরোপিত ট্যাক্সটা অন্য কারো উপরে কি করা যাবে না, স্থানান্তর করা যাবে না, শিফটেড করা যাবে না। এই ট্যাক্সগুলোর উদাহরণ হিসেবে আমরা দেখছি ইনকাম ট্যাক্স, তারপর ল্যান্ড রেভিনিউ ট্যাক্স ইত্যাদি। সাধারণত আমার যে আয়ের উপর ট্যাক্স হয় সেটা আমাকে পরিশোধ করতে হবে। অনুরূপ ভাবে আমার যে ভূমি আছে, ল্যান্ড আছে, ল্যান্ড রেভিনিউ যেটা হয় ওটার উপর যে আয় হয় ওটার উপর যে ট্যাক্স হয় ওটাও আমাকে পরিশোধ করতে হবে। আচ্ছা, বুঝতে পারছো আলামিন? স্যার বুঝছি স্যার। এরপর আছে ইনডাইরেক্ট ট্যাক্স। দেখো ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে পরোক্ষ বা অপ্রত্যক্ষ, যারা বলো পরোক্ষ ট্যাক্স আর কি। ইনডাইরেক্ট ট্যাক্স আর দোজ ট্যাক্স হুইচ ইজ ইম্পোজ অন সেল অর পারচেস অফ এনি গুডস অর সার্ভিস আইদার দেন পার্সোনাল সার্ভিস। দেখো দেখছি যে পরোক্ষ ট্যাক্স হলো সেই পরোক্ষ কর হলো সেই কর যা ব্যক্তিগত পরিষেবা ব্যতীত অন্য কোনো পণ্য বা পরিষেবাদির বিক্রয় ও ক্রয়ের উপর আরোপিত হয়। তার মানে কোনো ব্যক্তির উপর না ধরে পণ্য বা সেবার উপরে যেটা ধরা হয় সেটাকে আমরা পরোক্ষ ব্যয় বলে থাকি। এক্ষেত্রে লক্ষ্য করতে হবে গুডস এবং সার্ভিস, এই পণ্য এবং সেবার উপরে এই ট্যাক্সটা ইম্পোজ করা হয় বা তার ক্রয় বিক্রয়ের উপরে মূল্যের সাথে আরোপিত করা হয়ে থাকে। দেয়ার দ্য বার্ডেন আলটিমেটলি শিফটেড টু আদার, এদের যে বার্ডেন বা আরোপ করা হয় অন্যদের উপর চাপিয়ে দেওয়া হয়, এটা চূড়ান্ত ভাবে অন্যের উপর চাপিয়ে স্থানান্তর করা হয়ে থাকে। যেমন ধরো সাজেস্ট হ্যাট, ব্যাটটা সাধারণত পণ্যের মূল্যের উপর ধরা হয় আর এই পণ্য যে কিনবে তাকেই এই ব্যাটটা পরিশোধ করতে হবে। এরপর আছে কাস্টম ডিউটি, যেটাকে আমরা আমদানি শুল্ক বা রপ্তানি শুল্ক যেটা শুল্ক বলা হয় সেটাকে আমরা কাস্টম ডিউটি বলে থাকি। এই বিষয়গুলো সাধারণত যারা পণ্য আমদানি রপ্তানি করে তাদের উপরে আরোপণ করা হয়ে থাকে। এই ছিল আমাদের ক্লাসিফাই ট্যাক্স ইম্প্যাক্ট এবং ইনসিডেন্ট অনুযায়ী। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কোশ্চেন আলোচনা করবো, গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে ডিসকাস দ্য কারণ অফ ট্যাক্স ট্যাক্সেশন। কারণ মানে নিয়ম, ট্যাক্সেশনের যে নিয়ম গুলো আছে
সেই নিয়মগুলো আমরা অনেকগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা আলোচনা করব ওয়ান বাই ওয়ান। প্রথমেই আমাদের আছে ধরো এক নম্বর কারণ ইকুয়ালিটি। ইকুয়ালিটি হচ্ছে ধরো সমতার বা সাম্যের নীতি, ইকুয়ালিটি মানে সমতা বা সাম্যের নীতি। তো সাধারণত কানুন অফ ইকুয়ালিটি ইমপ্লাইজ দ্যাট দ্য বার্ডেন অফ ট্যাক্সেশন মাস্ট বি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যান্ড ইকুইটেবিলিটি ইন রিলেটেড টু দ্য অ্যাবিলিটি অফ দ্য ট্যাক্স পেয়ার। তার মানে যেটা বলতে চাচ্ছে যে সমতার কানুনটি বোঝায় যে করদাতার সামর্থ্যের ক্ষেত্রে করের বোঝা প্রদান করের বোঝা সমান ও ন্যায়সঙ্গত ভাবে বিতরণ করতে হবে। যার যেরকম সামর্থ্য বা যার যেরকম আয় হচ্ছে ওই আয়ের উপর ডিপেন্ড করে সমানভাবে তাদের উপরে কর আরোপণ করতে হবে বা কর ন্যায়সঙ্গত ভাবে বিতরণ করতে হবে। দিস কানুন tries to observe the objective of economic social justice. এই এই কানুন দ্বারা অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যটি পর্যবেক্ষণ করার চেষ্টা করা হয়। সমাজের যে ন্যায় বিচার হয় যে একটা মানুষের অনেক আয় হইল তাকে আনুগত্য হারে অনেকগুলাই ট্যাক্স, এটা লেভেল অনুযায়ী আমরা এর আগে বলছিলাম বিভিন্ন লেভেলে বিভিন্ন ধরনের ট্যাক্স হয়ে থাকে। যদি একটা ব্যক্তির অনেক আয় হয় তাকে ট্যাক্স দিতে হয় অনেক, আর যদি একটা ব্যক্তি অল্প আয় করে তাহলে ট্যাক্স অল্প দিতে হবে, আর যদি খুবই অল্প আয় করে যে তার উপর ট্যাক্স ট্যাক্স আরোপ করাই হবে না। এটাকে আমরা বলি সাধারণত কারণ অফ ইকুয়ালিটি। আচ্ছা দুই নম্বর হচ্ছে কারণ অফ সার্টেইনটি। সার্টেইনটি বলতে নিশ্চয়তা বোঝায়। সার্টেইনটি বলতে কি বোঝায় আর আমি নিশ্চয়তা বোঝায়। আচ্ছা বুঝে যায়। The tax which is individual is bound to pay or to be certain and not arbitrary. তার মানে এই জায়গায় যেটা নিশ্চয়তা প্রদানের যে নিয়মটা, প্রতিটি ব্যক্তি যে কর দিতে বাধ্য হয় তা অবশ্যই নির্ধারিত এবং মানে নির্ধারিত হইতে হবে, তা অবশ্যই কি এই যে সার্টিন নির্ধারিত হইতে হবে, নট আরবিটরি কোন মানে কি হবে না নির্বিচারে নয়, বিচার বিচার বিশ্লেষণ ছাড়া একটা তার উপর চাপাই দিলাম এরকম কোন ট্যাক্স হবে না। অবশ্যই কোনো ব্যক্তির উপর যে ট্যাক্স করা ধরা হবে অবশ্যই তা একটা নিয়ম কানুন অনুযায়ী নির্দিষ্ট একটা অ্যামাউন্ট হতে হবে। তারপর লিখছে যে দ্য টাইম অফ পেমেন্ট, যখন সে প্রদান করবে বা প্রদানের সময় যখন সে প্রদান করবে, দ্য কোয়ান্টিটি টু বি পেইড অল অর টু বি ক্লিয়ার অ্যান্ড প্ল্যান দ্য কন্ট্রিবিউটরস কন্ট্রিবিউটরস অ্যান্ড এভরি আদার পার্সন। মানে যখন সে প্রদান করবে সমস্ত পরিমাণ প্রদান করার ব্যাপারটি অবদানকারী এবং অন্য প্রতিটি ব্যক্তির কাছে পরিষ্কার এবং স্পষ্ট হওয়া যায় বা স্পষ্ট হইতে হবে। তো যে প্রদান করবে তার কাছে স্পষ্ট হবে, যারা এটা দেখবে তাদের কাছে ওইটা স্পষ্ট হবে, এরকম এমন কোন ভাবে তার কাছে ট্যাক্স আদায় করা বা চাপাই দেওয়া হবে না যেটা কোনো নিয়ম কানুন অনুযায়ী হয় না, যেটাকে আমরা লাভ সম্পত্তি ওইভাবে আর চাপাই দেওয়া হবে না, এটা নিয়ম অনুযায়ী নির্দিষ্ট হারে তার উপর ট্যাক্স দিতে। এরপরে হচ্ছে তিন নাম্বার দেখো কানুন অফ কনভিনিয়েন্স। কানুন অফ কনভিনিয়েন্স, কনভিনিয়েন্স বলতে সুবিধা বোঝায়, সুবিধা বোঝায়। দিস কানুন টেক্স ইনটু কনসিডারেশন দ্য ইন্টারেস্ট অফ দ্য ট্যাক্স পেয়ার ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ট্যাক্স। তার মানে এই জায়গায় এই কারণের দৃষ্টিকোণ থেকে মানে করের দৃষ্টিকোণ থেকে করদাতার সুদের বিষয়টি বিবেচনা করতে হবে, তার যে ইন্টারেস্ট বা সুবিধা এই সুবিধার বিষয়গুলো বিবেচনা করতে হবে। যেমন ধরো ইট এম্পাসাইজ দ্যাট দ্য মোড টাইমিং অফ ট্যাক্স পেমেন্ট শুড বি সো ফার পসিবল তারপরে কনভিনিয়েন্ট টু দ্য ট্যাক্স পেয়ার। এর দ্বারা বোঝাচ্ছে এটি জোর দেয় যে করের অর্থ প্রদানের মোড এবং সময় সময় হওয়া উচিত, একটা নির্দিষ্ট সময়ে তাকে দিতে হবে। তারপরে অধিক আয় করলো তারপরে ট্যাক্স চাইলো তাহলে তো তার একটা মোড ভালো থাকবো যে আমি আয় করছি তারপরে আমি ট্যাক্স দিয়ে দিলাম, একটা নির্দিষ্ট সময়ে তাকে ট্যাক্স পরিশোধ করতে হবে এবং যতদূর সম্ভব করদাতার পক্ষে এটা সুবিধাজনক এরকম না চাপায় দিলাম
এখনই তোমাকে পরিশোধ করতে হবে, টাকা থাকবে না, এরকম তাকে সুবিধাজনক একটা টাইম দেওয়া হবে, ট্যাক্স পেয়ারকে তাকে একটু ফেসিলিটি দেওয়া হবে যাতে সে অতি সহজে টাকাটা পরিশোধ করতে পারে। তারপর আছে 10 নম্বর, কারণ ইকোনমি, ইকোনমি তো বুঝোই যে সেটা হচ্ছে অর্থনীতির নিয়ম, অর্থনীতির কারণ যেটা এভরি ট্যাক্স হ্যাজ এ কস্ট অফ প্রোডাক্ট, কস্ট অফ কালেকশন, মানে প্রত্যেক ট্যাক্সে মানে সংগ্রহের জন্য কিছু ব্যয় থাকে। ট্যাক্স তুমি চার্জ করলা, এই ট্যাক্স টাকা সম্পর্কে তো টাকাও লাগবে, প্রশাসনিক যেহেতু একটা বিষয়, অনেক কর্মচারী থাকে তারা কালেকশন করে দিতে বেতন দিতে হয়, আরো অনেক খরচ আছে। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য কস্ট অফ কালেকশন শুড মিনিমাম অ্যাজ পসিবল, মানে এটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত যে সংগ্রহের ব্যয়টি যতদূর সম্ভব কম হওয়া যায়, মানে একটু মিনিমাম হওয়া যায়, এরকম খরচ যাই হলে তার যদি খরচ হয়ে যায় তাহলে তো সমস্যা। এই জন্য তাদের লিখছে যে এতে গুরুত্ব দিতে হবে যে এই কালেকশন যে ব্যয়টা এটা যতদূর সম্ভব কম হওয়া চাই বা ন্যূনতম হওয়া চাই, এটাকে বলা হয় কারণ ইকোনমি। এরপরে দেখো আছে 5 নম্বর, কারণ প্রোডাক্টিভিটি, কারণ সব প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতার নিয়ম যেটা, কারণ দিস ট্যাক্স শুড বি এবল টু ইল্ড এনাফ রেভিনিউ ফর দ্য ট্রেজারি এন্ড গভর্নমেন্ট শুড নট বি ফোর্স এন্ড রিসোর্ট টু ডিফিসিট ফিনান্সিং। মানে বলতেছে যে কর ব্যবস্থাপনা কোষাগারের জন্য পর্যাপ্ত পরিমাণ উপার্জন করতে সক্ষম হওয়া উচিত এবং সরকারকে ঘাটতি অর্থায়নের আশ্রয় নিতে বাধ্য না করা উচিত, মানে যারা এই এই করটা আদায় করবে তাদের এদিকে খুব নজর দিতে হবে বা খেয়াল করতে হবে যাতে কর আদায়ের যে ব্যয়টা এটা অত্যাধিক না হয়ে যায়, সরকারের যাতে ঘাটতি না হয়ে যায়, ওই ঘাটতি যাতে না হয় সেদিকে খুব লক্ষ্য রাখতে হবে প্রোডাক্টিভিটি। 6 নম্বর হচ্ছে কানুনস অফ ডিভার্সিটি, ডিভার্সিটি, ডিভার্সিটি বলতে সাধারণত ইয়েকে বোঝায়, ভিন্নতার নীতিকে বোঝায়, ভিন্নতার নীতি। এ ট্যাক্স সিস্টেম শুড নট বি বেজ অন সিঙ্গেল ট্যাক্স অর অনলি এ ফিউ ট্যাক্স, মানে এই জায়গায় বলছে যে একটি কর ব্যবস্থা একক কর বা শুধুমাত্র কয়েকটি করের ভিত্তিতে হওয়া উচিত নয়, আরো একটু বেশি হওয়া উচিত। মানে বলছে দ্যার শুড বি লার্জ ভেরিয়েটি অফ ট্যাক্স সো দ্যাট অল দ্য সিটিজেন, বলছে যে এটার ভেরিয়েটি অনেক বেশি হওয়া উচিত, বলছে যে এখানে প্রচুর পরিমাণে করের ব্যবস্থা করা উচিত যাতে সমস্ত নাগরিক, যে অল সিটিজেন, সমস্ত নাগরিক হু ক্যান অ্যাফোর্ড দ্য কন্ট্রিবিউট স্টেট রেভিনিউ শুড বি মেড টু ডু সো, সো দ্য ট্যাক্স সিস্টেম শুড বি ডিভার্সিফাইড, মানে এত ফেসিলিটি থাকা দরকার যে সমস্ত লেভেলের লোক থেকে এই টাকা ট্যাক্স কালেকশন করা সম্ভব হয়ে থাকে। এজেবল লিখছে যে আচ্ছা দেখো আমরা আলোচনা করলাম যে যেটা আলোচনা করা সেটা হলো ডিভার্সিটি মানে ভিন্নতা, বৈচিত্র, ট্যাক্সের বৈচিত্র থাকা উচিত যাতে সকল সিটিজেনদের কাছ থেকে ট্যাক্স সংগ্রহ করা যায় এবং নাগরিক সুবিধাও দেওয়া যায় এবং সরকারের রেভিনিউ বাড়ানো যায়, এই জন্যই ডিভার্সিফাইড করা উচিত। এরপর আমরা দেখবো 7 নম্বর, কারণ অফ সিম্পলিসিটি, সিম্পলিসিটি বলতে মানে সরলতার নীতি বোঝায়, সিম্পল হওয়া দরকার, নিয়ম কানুন গুলো জটিল না হয়, দ্য ট্যাক্স সিস্টেম শুড নট বি কমপ্লিকেটেড, মানে ট্যাক্স সিস্টেমটা কমপ্লিকেটেড না হওয়া চাই, এটা একটা সহজ সরল হওয়া দরকার, ইট শুড বি সিম্পল অ্যাডাপ্ট টু আন্ডারস্ট্যান্ড এন্ড কানুন কানুন পিপলস, মানে এটা এটা এই কারণটি লোকদের বুঝতে যথেষ্ট সহজ হওয়া উচিত, মানে এমন সিম্পল সিস্টেম রাখা উচিত যে কেউ এই নিয়ম কানুন গুলো বুঝতে পারে এবং এরা ট্যাক্সের আওতায় আসতে পারে। এরপর হচ্ছে কারণ ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি হচ্ছে নমনীয়তা, নমনীয়তা মানে পরিবর্তনশীল, এরকম না যে আমি একটা নিয়ম করলাম ওইটা চেঞ্জ করে দেবো, ট্যাক্সের ক্ষেত্রে সবচেয়ে নমনীয়তা আছে বাংলাদেশেও আছে সব দেশে আছে, প্রতি বছরই ট্যাক্সের কিছু নিয়ম কানুন চেঞ্জ হয়, এক এক বছর এক এক রকম আসে, ডেট পরিবর্তন হয়, এটা সাধারণত জনগণের সুবিধা সরকারের সুবিধা দিকে লক্ষ্য করেই এই ফ্লেক্সিবিলিটি করা হয় না। যেমন লিখছে যে ট্যাক্স সিস্টেম ফ্লেক্সিবল, মানে ট্যাক্স সিস্টেমটা নমনীয় হওয়া উচিত,
so that jate it is possible to possible for the authority to revise rate and system with least inconvenience in order to increase and decrease the revenue বলতেছে যে কর ব্যবস্থাটি নমনীয় হওয়া উচিত যাতে কর্তৃপক্ষের পক্ষে আয় বাড়াতে বা হ্রাস করতে সর্বনিম্ন অসুবিধায় সাথে সাথে হারগুলি এবং সিস্টেমও সংশোধন করা সম্ভব মানে রেটও পরিবর্তন করা যেতে পারে সিস্টেমও পরিবর্তন করা যেতে পারে যে এরকম ফ্লেক্সিবিলিটি থাকা দরকার এই জন্য এই ফ্লেক্সিবিলিটি বাংলাদেশে আসেও বাংলাদেশে প্রতি বছরই বিভিন্ন ধরনের রেট চেঞ্জ হয় বিভিন্ন নিয়মকানুন চেঞ্জ হয় এই ফ্লেক্সিবিলিটি থাকা প্রত্যেকেরই দরকার এরপর আছে তোমার নয় নাম্বার দেখো নয় নাম্বার আছে তোমার কারণ অফ সোশিয়াল অবজেক্টিভ সোশিয়াল অবজেক্টিভ সেটা হলো সামাজিক উদ্দেশ্য কারণ সামাজিক যে উদ্দেশ্যগুলো চার্মিং এন্ড কালেক্টিং ট্যাক্স অলওয়েজ নিড টু বি ইন লাইন উইথ দ্য সোশিয়াল এন্ড ইকোনমিক পলিসি অফ দ্য গভর্নমেন্ট তার মানে সামাজিক ট্যাক্স চার্জ করা এবং আদায় করা সর্বদা সরকারের সামাজিক অর্থনৈতিক নীতির সাথে সামঞ্জস্য করা দরকার তুমি ট্যাক্স চার্জ করতে সরকার অবশ্যই সমাজের যে নিয়ম কানুন বা পলিসি আছে এর সাথে নিয়ম সামঞ্জস্য রেখেই তাদের এই নিয়মগুলা করতে হবে এরপর আছে দশ নম্বর লাস্ট যেটা যে কারণ অফ ফাংশনাল এফিসিয়েন্সি কারণ অফ ফাংশনাল এফিসিয়েন্সি ট্যাক্স পলিসি এন্ড সিস্টেম এই ফাংশনাল এফিসিয়েন্সি হচ্ছে যে কার্যক্ষম দক্ষতার নিয়ম মানে কার্যক্ষম দক্ষতা যেগুলো আছে কার্যকরী দক্ষতা যেগুলো আছে সেগুলোর নিয়ম যে একটি ট্যাক্স পলিসি এন্ড সিস্টেম অফ দ্য কান্ট্রি শুড বি ইফেক্টিভ এন্ড এফিসিয়েন্ট তার মানে এই ক্ষেত্রে একটি দেশের একটি কর নীতি এবং ব্যবস্থা কার্যকর ও দক্ষ হওয়া উচিত যাতে করে সো দ্যাট যাতে করে ইট ক্যান জেনারেট সাফিসিয়েন্ট রেভিনিউ তারা কি করতে পারে পর্যাপ্ত রেভিনিউ বা অর্থ রাজস্ব আয় করতে পারে ফর দ্য গভর্নমেন্ট অর্ডার টু ইনশিওর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট এবং এই আয় থেকে ইনশিওর করতে পারে দেশের অর্থনৈতিক উন্নয়ন তো ট্যাক্স পলিসি নিত্য এফিসিয়েন্ট অপারেট এন্ড অবজেক্টিভ অতএব তাই ট্যাক্স নীতির দক্ষ পরিচালনা ও উদ্দেশ্যমূলক হওয়া দরকার এখন দেখো এই ছিল আমাদের দশটা নিয়ম কানুন অফ ট্যাক্স প্রথমে আমরা বললাম ট্যাক্সের ক্লাসিফিকেশন ওই ইম্প্যাক্ট এবং ইনসিডেন্স অনুযায়ী পরে আমরা শিখলাম ডিসকাস দ্য কানুন অফ ট্যাক্সেশন আজকে আমরা এই দুইটা প্রশ্নই শিখি হ্যাঁ আজকে বন্ধুই থাক আলামিন স্যার নেটে খুব ডিস্টার্ব করতেছে নেটে খুব ডিস্টার্ব করতেছে আমরা আগামী ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন করব জি স্যার তাহলে আজকে বন্ধুই থাক খুদা হাফেজ